नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। भाई बहन का पवित्र रिश्ता भाई खोटे के तिलक से और भी मजबूत हो जाता है। विशेषकर पश्चिम बंगाल में मनाए जाने वाला भाई फोटा कल आसनसोल में भी काफ़ी धूमधाम से मनाया गया। आसनसोल के सबसे बड़े और विशिष्ट राजनीतिक घराने में भी भाई फोटा का विशेष पालन किया गया। राज्य के कानून और लोक निर्माण मंत्री मलय घटक और उनके भाई अभिजीत घटक, आलोक घटक को उनकी बहनों ने माथे पे तिलक लगाया और उनके स्वास्थ्य और लंबी आयु की कामना की। আমি তো সব সময় মানে সবারই মঙ্গল চাই, তো আমার যারা নিজের ভাই বোন তাদের তো মঙ্গল সব সময়ই চাই আমি। আর এরা আমার খুবই মানে তিনজনেই ছোট আমার থেকে, আর ভীষণই ভালোবাসি ভাই বোনদের আমি। আর মলয় অভিজিৎ রাজনীতিতে এলেও আমার আর এক ভাই অরুণ, সে এখন রাজনীতিতে নেই, পারিবারিক দিকেই থাকে ও বেশি। তো যাই হোক, তো আমি খুব গর্বিত, মানে গর্বিত এই জন্য যে এত উচ্চ পদে থেকেও মন্ত্রী হয়েও মলয়ের কোনো অহংকার দেখিনি। আমার ছোটো ভাই অভিজিৎ সেরকমই, প্রত্যেকেই প্রশংসা করে ওদের, আমি এতেই খুব আনন্দ পাই। এই যে দীর্ঘদিন মানে রাজনীতির ইয়েতে থাকে, মানে খুব চাপের উপরে থাকেন, তাও এই দিনটাতে মানে আপনাদের সাথে যে টাইমটা দিতে পারেন, মানে ওকে যে আমরা পাই এত ব্যস্ততার মধ্যে, কালকে তো কলকাতা যেতে হয়েছিল, যেহেতু সুব্রত মুখার্জি আমাদের ছেড়ে চলে গেলেন, তো ওকে যেতেই হয়েছিল। উচ্চ পদে ছিলেন মন্ত্রীতে, সুব্রত মুখার্জির সাথে অনেকদিনই পরিচয় মলয়ের, এবং অনেক শ্রদ্ধা করেছি চিরকাল আমি মলয়ের মুখে শুনেছি। মমতা ব্যানার্জি এবং সুব্রত মুখার্জি এদের যারা মলয়ের থেকে বড়, তাদের চিরকালই শ্রদ্ধা করেছি এবং মলয় সবাইকে শ্রদ্ধা করে এবং সবাইকে খুব ভালোবাসে, এইটাই আমার খুব ভালো লাগে। সবারই প্রতি ভীষণই, এবং এত মানে কথাবার্তা আচরণে এত কোমল। আমাকে একজন সিপিএমের, আমারই এক আত্মীয় সিপিএম করতেন, লেফট মাইন্ডেড ছিলেন, তো উনি একদিন আমাকে বললেন যে জানো মলয়কে আমি যখনই কোনো কাজে পাঠিয়েছি মলয়ের কাছে কাউকে, মলয় সাথে সাথে করে দিয়েছে। মলয় কিন্তু কখনো দেখেনি, রং দেখেনি যে এ কী দল করে, কোন দল করে, এইটাই মলয়ের মহত্ব। দিদি, আপনাদের তিন বোনের নাম যদি একটু। আমার ডান দিকে আমার বোন স্বাতী মুখার্জি, আর বাঁ দিকে আমার সব থেকে ছোটো বোন মুনমুন চক্রবর্তী, আর আমি প্রণতি বন্দ্যোপাধ্যায়। আমরা